নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। গরম তো পড়ে গেছে, যত গরম পড়বে তত কিন্তু হালকা পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে। তাই আজকে জোড়া রুই মাছ আনা হয়েছে পপি কিচেনে। এই জোড়া রুই মাছ কেটে সজনে ডাঁটা দিয়ে একদম পাতলা করে শাশুড়ি মা ঝোল রান্না করবে। আর গরমে কলমি শাক খেতে বেশ ভালো লাগে, পোস্ত দিয়ে কলমি শাক ভাজাও হবে আজকে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই দেখুন জোড়া রুই মাছ, দেখেছেন? দুটো রুই মাছই একই মাপের, দেখো ছোট বড় নেই কিন্তু, হ্যাঁ একই সাইজ। তাড়াতাড়ি কেটে ফেলো। আর আপনারা হয়তো দেখে ভাবছেন যে রুই মাছগুলো এরকম কালচে কালচে দেখতে কেন, তো এটা হচ্ছে কি বলো তো, পানা পুকুরের। হ্যাঁ, ওই মাছটা হচ্ছে যে পানা পুকুরের মাছ, পানায় ভর্তি হয়ে আছে, নিচে মাছ থাকে, যার ফলে মাছ তো লাল হয়, রুই মাছ লাল হবে, লাল হতে সময় পায়নি। আজকে টাটকা মাছের পাতলা ঝোলের জন্য সজনে ডাঁটা, আলু, বেগুন সবকিছুই পড়বে, আরো ভালো লাগবে। খুব ভালো করে মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর কালো ভাবটা নেই দেখো। আবার ধোয়ার সময় একটু ঘষে নিবে ভালো করে ঠেকার পেছন দিকে, তাহলে ওই কালোটা আরো যতটুকু আছে চলে যাবে। কত সুন্দর পুকুরের টাটকা মাছ বলে দেখেছো, একদম রক্তটাও তাজা। আজকে কিন্তু সব রিং পিস করবো, হ্যাঁ তবে খেতে ভালো লাগবে। এই মাছের পেটি বার করলে ভালো লাগবে। ও টুকটুকির মা, কি তুমি যাই চিপটা মো করতে চাও, একবার এইটুকু না পিস করতে চাও। হাই দেখো এই মাছের আবার কত বড় পিস করবে, আর ঝোলের জন্য এরকম পিসি ঠিক আছে, ভাগলে তো আর কমে যাবে, একটু বড় করো, করো না আরো মোটা মোটা করো, আরো মোটা মোটা, এইটাই বড় বড় পিস করবে দেখছো। আচ্ছা তাই হোক। এই গরমেতে নাই সজনা ফুল আছে, সজনা ফুল ভাজা খেতে খুব ভালো লাগে। কাটতেও ভালো লাগবে, তোদের বাগানে কলমি শাক ফেলিছু, এবার গরমের সময় কলমি শাক খেতে ভালো লাগবে ভাজা। কলমি শাক ফেলানো হয়েছে কিন্তু এখনো খাওয়ার মতো হয়নি, একদম ছোট ছোট। দাদু ভালো, তোমার জন্য এইগুলো বড় বড় পিস করছি। হ্যাঁ বড় বড়ই তো করো না। আজকে কিন্তু মাছের পিসগুলো কিন্তু মনের মতো করেছি দেখো, দেখলেই পছন্দ হয়ে যায়। ঝোলের সঙ্গে কিন্তু এরকম পিস করলে এক পিস মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। মাসিমা তোমার কাটা হলো? হ্যাঁ হয়ে গেছে। ফয়না ডাটাগুলো কেটে ধুয়ে নাও। ওই মঙ্গল এসো, তাড়াতাড়ি আসবে, তাহলে ওই থালা সমেত নিয়ে যে দু ঘন্টা বসে থাকি। আমি যদি দেরি করে আসি, দেরি গেলে এসে তোমার বাদ হয়ে যাবে আজকে। তুমি বলতে পারো নি যে তুমি না থাকলে আমার ভালো লাগেনি। আমি তো আজকে একদম বেরিয়ে পড়েছি ডাক্তার বাড়ি যাবো বলে, ডাক্তার দেখানোর ডেট আছে, তো রান্না করতে করতে দেখি যদি চলে আসি অবশ্যই রান্নাঘরে আসবো। লবণ হলুদ গুঁড়ো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো। দাদু বলো, আমি এটা বাছি, তুমি এটা বাছো, তাড়াতাড়ি হবে, আমি এগুলো কেটে ফেলি না, তুমি আগে বুটি ধরো। টুকটুকির মাকে ডেকেও তো আমার লস হয়ে গেল, আমাকে কাজে বসিয়ে দিল, তাহলে আমাকে আর কোনোদিন আর ডাকবো আর মুঠে নয়। এই কলমি শাক দু তিন রকমের আছে, একটা জলে হয়ে থাকে, একটা ডাঙায় হয়ে থাকে, ডাঙায় তাদের ওই কোদাল দিয়ে কপি বিচে ছড়াতে হয়, এগুলো ডাঙার কলমি। আর জলের কলমি, জলের কলমি খেতে ভালো লাগে, নরমও হয়। ঝোলের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেবো, এই ভাজা মশলাটা দিলে ঝোল খেয়ে তৃপ্তি হয়, খুব ভালো লাগে। রাঁধুনি, গোটা জিরে,
রাঁধুনি আর গোটা দিয়ে দিলে তার গন্ধটা এত সুন্দর লাগে। আরে ঝোলেতে যেমন আঁধুলি দিলে ভালো লাগে স্বাদ, তারপর তুমি আমার কাছে বসে থাকলে আমার যেন ঘুমবেলা। মেসোমশাই তো গল্প শুনতে খুব ভালো লাগে, ওই জন্য তুমি থাকলে তুমি খুব গল্প করো তো ওই জন্য আমাকেও খুব ভালো লাগে। গোটা মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেবো। মঙ্গলা এনার এটা ভালো করে মিহি করে গুঁড়ো করে দাও। মিহি করে আজকে? হ্যাঁ, এই মিহি করে মশলাটা দিলে ঝোলটা খুব ভালো হবে। সর্ষের তেল, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেবো। শাক ভালো করে ধুয়ে দিয়ে চলে এসেছি, এবার ভেজে রাখা মশলাটা ভালো করে গুঁড়ো করে নেবো। ভেজে রাখা মশলা মিহি করে গুঁড়ো করে নেবো। লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। একটু কম করে ভাজবে। হ্যাঁ, ঝোলের মাছ তো একটু হালকা করে ভাজতে হয়। হ্যাঁ, কড়া করে ভাজলে নি ঝোল বেশ স্বাদ লাগে। আদা, কাঁচা লঙ্কা, টুকটুকিন মা, ওনার মতো তুমি যে একবার সিল না বাড়তে বাড়তে মেশিন কি চালাচ্ছ, তোমার মুখ দিনে একটা মেশিন থাক 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 করে উঠতেছে, উঠেনি তোর মেশিন বদল করতেছে আর তোর মুখ দিয়ে থাক 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 করতেছ কেন? জল খাবো হেঁচকি উঠছে। খাও, মেশিনে জল কম পড়ছে এটাই বলো? জল কম পড়ছে, খাও। এই হিসাবে গরম শুরু শুরু আজকে ঝোলের জন্য ফুটে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আরে ঝোলেটা এইটাই তো আসল মশলা পড়তেছে। আজকে ঝোলটা আমি এক ফুটনে করে নেবো, দেখতে থাকো কিরকম করে আমি ঝোলটা করি। আলুগুলো ভেজে নেবো এর সাথে। আজকে যেভাবে ঝোল বানাচ্ছ সময়ও কিন্তু খুব কম লাগবে, আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। বেগুন কেটে ধুয়ে রাখে সন্দেহ, এই গরমের সময় এই সজনাটা মাছ দিয়ে পাতলা ঝোল আমার মা করতো, আমরা খেতাম। সবাই বলে এক ফোড়নের ঝোল ভালো লাগেনি, আজকে খেয়ে দেখবে কত ভালো লাগে। ভাত আলাদা হবে কি, সব সবজি খুব ভালো করে ভেজে নিয়েছি, এর উপর দিয়ে আবার মশলা দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা বাটা, এর উপর দিয়ে টমেটো দিচ্ছি, হলুদগুলো, সব মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেব। মশলা সাথে সব সবজিগুলো কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দেবো। বসে বসে না, এদিকে ঝোল হয়ে গেল, মাছের ঝোল ঝোল হয়ে গেল, আবার খাওয়া খাওয়া হবে শাক ভাজাটা হোক। আটা আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। এরম করে ঝোল মারলে ঝোল রান্না হলে
তৃপ্তি করে খাওয়া যায়। আগে দিদা করতে তো এরকম করে ঝোল রান্না, হ্যাঁ গরমের সময় না, এই গরমের সময় ঝোল ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা গুঁড়ো মশলাটা এবার উপর দিয়ে ছড়িয়ে দেবো। এইটা তো এবারে আসল মশলা পড়লো। রান্না তো হয়ে গেল, এবার শাক ভাজলেই হয়ে যাবে। শাক ভাজার জন্য কড়াই সর্ষে তেল দিয়ে দেবো, ফোড়নে দেবো শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শাক দিতে হবে। গরমের সময় এই যে দুটো রান্না করলে এই রান্না একবার সেরা রান্না, এইরকমই দৈনিক খেতে পারলে ভালো। গরমের শাক ভাজাটাও খেতে ভালো, পেট খারাপ হবে নি আর। হ্যাঁ পেট খারাপ হবে নি গরমে? পেট খারাপ হবে নি। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা শাক দিয়ে দেবো, লবণ হলুদ দিও, একটু পোস্ত দিয়ে দেবো, একটু তেল দিয়ে দেবো, পোস্ত কলমি শাক একটু ঝরঝরে করে ভাজতে হয়। এবার নামিয়ে নেবো, তো আজকের মতো দু দুটো গরমের রান্নার পর্ব শেষ, এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উঠো, আমি বলছি তুমি বসে আছো কি, জাগা হবে তো এবার। অনেকদিন পর রান্নাঘরে আমি খেতে বসছি, আবার ভাত নিয়েছে দেখো, না এতটাই খাই, আমি বেশি খাইনি। কলমি শাক ভাজা, কলমি শাক ভাজা খেতে মজা, খাও। সবাই বলে এই সময় শাক বেশি করে খাবে, প্রতিদিনই শাক খায়, কিন্তু কলমি শাকটা আজকে প্রথম খাচ্ছি অনেকদিন পর। ভাত নিবে এখনো? তুমি একলাই কাঁপিয়ে দিবে গো, থাকবে হাঁড়ির ভাত থাকবে না? আজকে থাকবে না। না পাতলা ঝোল মাছ দিয়ে ডাটা দিয়ে, এইটাই তো আসল। ও পাতলা ঝোল বলে লেবুটা নিয়ে গিয়ে এরকম ঝোল, তার সঙ্গে একটু পাতি লেবু থাকবে, এই লেবুর রস আর ঝোলের আলু খেয়ে যে কি তৃপ্তি পাওয়া যায়। একদম ফাটাফাটি হয়েছে রান্না। আগে করার আমরা এইরকমই পাতলা ঝোল করে খেতাম এই গরমের সময়, তোমরাও এই গরমে এরকম পাতলা ঝোল করে খাবে, খুব ভালো লাগবে, খুব তৃপ্তিও হবে, শরীরও ভালো থাকবে, আর শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে। সজনে ডাটা আর নয়, দিদি একটা জিনিস আমার হেভি লাগে, সব মাছ বড় হোক ছোট হোক মাছের মাথা হোক সব গোটা গোটা খায়, গোটা গোটা খেয়ে নাকি মজা বেশি। ঝোলটা যা সুন্দর হয়েছে, এমনি বাটিতে করে চমকি খেলেও ভালো লাগবে। ঝোলকে আবার বাটিতে করে খাই? হ্যাঁ আমি খাবার শেষে খাই, হ্যাঁ বাটিতে করে। তবে এই মাছের ঝোলটা কিন্তু গরম ভাতে গরম গরম খেতে হবে, ধোঁয়া উঠা ভাতে। হ্যাঁ
ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে, জলের স্বাদ পাওয়া যাবে না। মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে গেল, মাছটা পড়ে রইল। মাছটারও খুব ভালো স্বাদ, খেয়ে দেখো। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিও আসতে চলেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।